দর্শক ঐক্য ডট কম ডট বিডি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি সাংবাদিক মাহবুব হাসান। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো থাকার কথা যদি বলেন তাহলে সহসাই ভালো থাকা বলা যায় না। বঙ্গবাজারে যে ঘটনাটি ঘটলো সবকিছু মিলিয়ে আজকের পত্রপত্রিকায়ও সবকিছু আলোচনা আছে। আমরা একটু শিরোনাম শুনি, তারপর আলোচনা যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, বঙ্গবাজার চৌকি বানিয়ে বসিয়ে কেনাবেচা করতে চান ব্যবসায়ীরা। ডিজিটাল নিরাপত্তা আইন দুটি ধারা বাতিল, আটটি সংশোধনের সুপারিশ। বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। সমকাল শিরোনাম করেছে, বঙ্গবাজার ঘুরে দাঁড়ানো আর আর কেনা নিয়ে যত দুশ্চিন্তা, বঙ্গবাজারে ব্যবসায়ীদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। আসছে 7,60,000 কোটি টাকার বাজেট। কালের কণ্ঠের শিরোনাম, বাজেট ভর্তুকি লাখ কোটি টাকা ছাড়াবে, ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন চান। ইত্তেফাকের শিরোনাম, মুখ্য নির্বাহীর ক্ষমতা ফিরে পেলেন ইউএনওরা। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী, বিশেষ অধিবেশন শুরু আজ, রাষ্ট্রপতি স্মারক বক্তৃতা দেবেন কাল। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, আগুন নেভানোর চ্যালেঞ্জে ঢাকা, যানজটে বিশ্বে পঞ্চম ঢাকা। আমাদের সময়ের শিরোনাম, ব্যস্ত মার্কেট এখন ধ্বংসস্তূপ, জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী কাল, আজ বিশেষ অধিবেশন, ঈদ উপলক্ষে বাসের টিকিট বিক্রি শুরু কাল। সময়ের আলোর শিরোনাম, পুড়ল টাকা পুড়ল কপাল। মানব জমিনের শিরোনাম, ঢাকায় অগ্নিঝুঁকিতে 450 মার্কেট, বঙ্গবাজারে দোকানের মালিক কারা। জনগণের শিরোনাম, কান্না ভেজা ধ্বংসস্তূপ, জাতীয় সংসদের 50 বছর। যদি শেষ শিরোনামটি দিয়ে শুরু করি, যে কান্না ভেজা ধ্বংসস্তূপ, এবং আজকে প্রত্যেকটি পত্রপত্রিকার সেই ধ্বংসস্তূপের ছবি ছাপা আছে। প্রধানমন্ত্রী বলেছেন যে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে, প্রশ্ন তুলেছে বিভিন্ন পত্রিকা, বঙ্গবাজারের মার্কেটটি আসলে কার? এটা কি রেলওয়ের, সিটি কর্পোরেশনের, নাকি মালিকানা, মানে জায়গাটা কার? জায়গাটা কার? তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এখানে একটি আধুনিক মার্কেট গড়ে তোলা হবে হবে, কিছু লোকের বাধার কারণে বঙ্গবাজারে ভালো মার্কেট করা যায়নি, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। এটা খুবই স্পর্শকাতর একটি সাবজেক্ট। আমরা কালকে চোখের সামনে দেখলাম, লাইভ অনুষ্ঠানগুলোতে দেখলাম যে কিভাবে বঙ্গবাজার পুড়েছে, পুড়ে যাচ্ছে, এবং অভিযুক্ত আজকের একটা শিরোনাম আছে, পুড়ল টাকা পুড়ল কপাল। হ্যাঁ, আবার আরেকটা শিরোনাম আছে, 80 লাখ টাকার ছাই উড়িয়ে মিলল কয়েন। এটা দুর্ভাগ্যজনক এইসব শিরোনাম বা এর ভিতরের কাহিনীগুলো। কারা ওইখানে মানে কেবল দোকান চালাতো, কারা ব্যবসা করতো, সেটা বড় বিষয় নয়। বড় বিষয়টা হলো যে রাজধানীর সবচেয়ে হার্ট জায়গা, মানে হৃদয় যেখানে, সেই গুলিস্তান। আমরা যদি ঢাকা মানে গুলিস্তান, আগে সেই গুলিস্তানের পাশেই এই মার্কেটটা, এবং ওই জায়গাটা কিন্তু পুরনো। আপনি মনে আছে কি না যে ফুলবাড়িয়া রেল স্টেশনটা ওটাই ছিল, একেবারে ওই এলাকাটাই ছিল, সেখানে গড়ে উঠেছে। এটা জায়গাটা কার, ওটা বড় বিষয় নয়। আসলে তো এই যারা এখানে ব্যবসা করতো তাদের কপালটা পুড়ে গেছে। কিন্তু আমার কথা হলো, গত 50 বছর ধরে কেন ওই একটি মার্কেট, অসাধারণ একটি মানে মার্কেট, যেটা প্রণোদনাময় গরিব মানুষের, যারা বেঁচে থাকার সংগ্রামের অংশ হিসেবে এই মার্কেট কাজ করছিল, তাদের জীবনে কেন ওই টিনে নির্মিত তিনতলা চারতলা মার্কেট হবে, এবং সেটা কেন বদলানো হবে না? বলছে যে কিছু লোকের জন্যে এই মার্কেট আধুনিকায়ন করা যায়নি। যিনি বলেছেন, তিনি যিনি ক্ষমতার মানে লোক হয়ে থাকেন, তাহলে বলা উচিত, তার লজ্জা পাওয়া উচিত, বা গভর্নমেন্টের লজ্জা পাওয়া উচিত। প্রধানমন্ত্রী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এটা বলুক, বাধার কারণে বঙ্গবাজার মার্কেট করা যায়নি। হ্যাঁ, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলুক আর যেই বলুক, এটা ঠিক না। এত উন্নয়ন হচ্ছে, বাংলাদেশের উন্নয়ন হচ্ছে না, কিন্তু মানে এই ব্যবসায়ীদের জন্যে কি উন্নয়নটা হয়েছে? আবার আরেকটা বিষয় দেখেন, যে আগুন নেভানোর চ্যালেঞ্জ, এটা ঢাকা নেই পর্যাপ্ত পানি, হারিয়ে গেছে পুকুর ডুবা। আপনি কালকে দেখলাম যে পানির অভাব, র‍্যাবের ডিজির কাছে যেটা শোনা হলো, উনি যেটা বলছেন,
হাতিঝিল থেকে পানি আনা হয়েছে, বুড়িগঙ্গা থেকে পানি আনা হয়েছে। তার মানে আপনি যেটা পয়েন্ট আউট করছেন, আপনি আমি যখন ঢাকায় আমরা আসি সেই সময় ঢাকার আশেপাশে যে খালগুলো ছিল, পুকুরগুলো ছিল, এখন কিন্তু ঢাকায় পুকুর পাবেন না, খালও পাবেন না, সব তো দখল হয়ে গেছে, দুর্ভাগ্য হলো এটা। এবং সেই দখল হয়ে যাওয়া জিনিসগুলোকে মানে সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। আমি এই সরকারের কথা বলছি না, গত 50 বছরের সরকারই, মানে কোন রকম অবৈধ স্থাপনাকে মানে ঠেকাতে পারেনি বা ঠেকায়নি, অথবা তাদের ব্যর্থতা অথবা নিজেরাই সেটা করেছে। যেমন আপনি বলেন যে কোন খালের উপরে সেতু মন্ত্রণালয়ের বা সেতু ভবনটা তৈরি হয়েছে খালের উপরে, যেটা আমাদের উত্তরে সিটি মেয়র সাহেব বললেন যে এই যে দেখেন আমরা এটা করতে পারছি, রাস্তাটা দেখেই বোঝা যায় যে এখানে একটা বাঁকা বাঁকা। দুর্ভাগ্যজনক এটাই যে আমরা যারা শাসক, আমরা যারা শাসিত, উভয় পক্ষই আমরা হইল মোটিভেটেড তাদের নিজেদের স্বার্থের কারণে। আপনি দেখেন যে এই যে অপরিকল্পিত নগরায়ণের জন্য যানজট, এই যে এখন আসলাম আমি এই রামপুরা বড়কে শিরোনাম আছে ঢাকায় পঞ্চম যানজটের নগরী কেন হবে, আপনার কারা এই এত গাড়ির লাইসেন্স দিচ্ছে এবং কারা এই গাড়ি কিনছে এবং কেন সেগুলো রাস্তায় নামার অধিকার দিচ্ছে। এইখানে রাস্তা হইলো ধরেন 1000 ফুট, আপনার গাড়ির যদি জোড়া দিয়ে আপনার মাপি তাহলে ওইটা হবে 25 লক্ষ ফুট, তাহলে মুখে বনেটু বনেটে। এখন যে প্রশ্ন আপনি তুললেন, আপনি হয়তো বলতে পারবেন আপনি গাড়ি চালাইতে পারবেন, তা আমি রাস্তায় গাড়ি চালাইতে পারবো না, তাহলে না ওইটা অধিকার না, আপনি একজনে 5টা গাড়ি মানে সেটা বলবেন, আর আপনি একজন একজন যার মানে প্রয়োজন সেক্ষেত্রে বের করতে পারছে না, তাই না? আমি রামপুরা থেকে এই পর্যন্ত এলাম মোটে 15 ঘন্টায়, হেঁটে এলেও এটা আমার মনে হয় আধা ঘন্টার বেশি লাগতো না। এটা দুর্ভাগ্যজনক, হাতের জেলের মতো একটা অসাধারণ একটি চমৎকার স্থাপনা আছে এখানে, চমৎকার রাস্তা আছে, মানে ভিড়ে ভাট্টায় ঢাকার অন্তত ঢাকার স্বস্তির একটা জায়গা হাতের ঝিল, হাতের ঝিল না হলে তো মুশকিল হয়ে যেত, মুশকিল হয়ে যেত না, আপনি চিন্তাও করতে পারবেন না। এই যে অপরিকল্পনা নগরায়নের ক্ষেত্রে, রাস্তার ক্ষেত্রে, সমস্ত কিছু, এখন তো হুট করে এখানে ফ্লাইওভার দিলাম, ওইখানে আন্ডারপাস করলাম, ওইখানে একটা করলাম, এইভাবে জোরাতালি দিয়ে কোনো। আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, মানে ধরেন আমাদের দেশে যেটা হয় যে এখন এই যে বঙ্গবাজার নিয়ে আলোচনা হবে, আমরাও আলোচনা করছি যে কেন এটা হচ্ছে না, এটা হওয়া উচিত ছিল, ওইটা হওয়া হলো না, কিন্তু বছর পর বছর তো অনিয়মটা চললো, এবং আজকের পত্রপত্রিকায় আছে যে 450টি মার্কেটকে ঝুঁকিপূর্ণ, আগুনের ব্যাপারে ঝুঁকিপূর্ণ ভাবা হচ্ছে, তাহলে এইটা কি ভাববেন ওই যে গল্পের মতো, আমি তো ভাবছি, আমি তো দেখছি না, না এটা যদি চিহ্নিত করা হয়ে থাকে তাহলে আমার মনে হয় সরকার উচিত এইগুলোকে অবিলম্বে পরিকল্পনা অনুযায়ী ওয়ান বাই ওয়ান এটাকে সংস্কার করে, নতুন করে, আধুনিকায়ন করে, আপনি যেভাবেই হোক এটাকে একবারে সবচেয়ে ভালো করা উচিত। কাদের জন্যে? সেই সব ব্যবসার জন্যে যারা খুবই খেটে এই ব্যবসাগুলো তৈরি করছেন এবং জীবনকে চালাচ্ছেন। এবং আমার মনে হয় আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে একটা অনুরোধ রাখতে পারি যে বিশেষ করে এই যে 5000 দোকানের কথা বলা হলো বা যাই হোক, যারা এই যে নিঃস্ব হয়ে গেলেন, তারা চৌকি বসিয়ে মার্কেট করতে চান বা যেটাই হোক, এই ঈদের আগে যদি তাদেরকে একটু সহায়তা করা যায় কেনা বেচা বা বিক্রি করার ব্যাপারে, আমার মনে হয় এইটি খুব কথার কথা না বলে আন্তরিকভাবে বোধ করি তাদের পাশে দাঁড়ানোটা খুব জরুরি। এটা ঠিক আছে, আন্তরিকভাবে অবশ্যই দাঁড়ানো উচিত, তার চেয়ে ওই ব্যবসা যদি আবার চৌকি বসে যদি তারা ব্যবসা শুরু করে আপনি ওখান থেকে সরাতে পারবেন না। আমি কথার কথা বললাম, আমি বলছি যে আমার মনে হয় যে সহায়তাটা দেওয়া হবে সেটার সঙ্গে ঈদকে কেন্দ্র করে বা সামনে রেখে তাদের জন্য সেইভাবে ব্যবস্থাটা করে অর্থটা যদি দেওয়া হয়, প্রণোদনা যদি সেটা দেওয়া হয়, তাহলে তারা বেঁচে যাবে। যেমন এটা একটা খুব ভালো পয়েন্ট বলেছেন আপনি যে চৌকি বসানোর বা একটা দিলাম তারপরে আবার অন্য রকমের পরিস্থিতি, না না ওটা আপনি উঠাতে পারবেন না, কারণ গভর্নমেন্টের দেখা হলে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সবসময় সেটাই স্বাভাবিক, কিন্তু সব কিছু মানবিকতা দিয়ে হয় না, কিছু কিছু ক্ষেত্রে আইন প্রয়োগ করে পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিছুটা হয়। যেমন ঢাকা শহরে যে এত রাস্তা কাটাকাটি হয়েছে, আমরা তো প্রতিবাদ করি না, কেন করি না, কারণ ভবিষ্যতে আমাদের চলাচল সুগম হবে, যাতায়াত সুবিধা হবে, স্বপ্ন দেখি এই স্বপ্নটা দেখতে, কিন্তু সেই স্বপ্ন যদি
এক বছর থেকে এটা 10 বছর 12 বছর 14 বছর 20 বছর পর্যন্ত গড়ায় আমরা মেট্রোলের জন্য যে কষ্টটা করছি হ্যাঁ এই যে বিআরটি টি যে প্রকল্পটা সেটা 10 12 বছরের ইতিমধ্যে গড়ে গেছে ওই যে ওইখান থেকে হয়নি রাস্তাটা এখনো অন্ত হয়নি তো এটা দুর্ভাগ্যজনক এটা সুনাম গভর্নমেন্টে অত ভালো কাজ সুনামকে ধ্বংস করে দিবে এই যে জ্যাম জ্যামজটের কারণে অধিকাংশ মানুষ নিজেদের দোষ কখনো দেখে না দেখে সরকারের দোষ এটাই স্বাভাবিক কারণ সে পরিচালক পরিচালনা করছেন তারই নেতৃত্বে আমরা মানে পরিচালিত নিজেও যে কিছু দায়িত্ব পালন করতে হয় সেটা হ্যাঁ এটা যাইতো নাগরিকের নিজস্ব দায়িত্ব আছে অনেক ধন্যবাদ আপনাকে আমরা চাই যে বঙ্গবাজারের যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তারা যেন ঘুরে দাঁড়াতে পারেন সেই তাদের প্রণোদনাই দেওয়া উচিত উপজেলা পরিষদ নিয়ে মানে এটা তো মানে রাষ্ট্রকাঠামোর জায়গায় উপজেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখন এই উপজেলা পরিষদে ইউনিয়ন নেতৃত্বটা থাকবে নাকি উপজেলা চেয়ারম্যানের নেতৃত্ব থাকবে এটার একটা রশি টানাটানি চলছে আবার এখন দেখা গেল যে উপজেলা পরিষদের নিয়ন্ত্রণ এখন ইউনিয়নদেরই হাতে তো এখন সবকিছু মিলে এইটার একটা সন্তোষজনক পরিস্থিতি বা সমাধান তো দরকার নাকি কিভাবে করবে সেটা তো সরকারকে বের করতে হবে এক প্রথমত আপনাকে বুঝতে হবে উপজেলা কি বলে পরিষদ যারা নেতা হন তারা রাজনৈতিক চরিত্র আর যারা ইউনিয়ন তারা হলো প্রশাসনিক চরিত্র রাইট প্রশাসন যে ধারায় চলছে তার সঙ্গে যদি জনপ্রতিনিধিদের মধ্যে যদি ক্ষমতার ভাগাভাগি করতে চান তাহলে এটা বিশৃঙ্খল হবে হয় এই পার্টিকে দিতে হবে না তো ও পার্টিকে দিতে হবে এই পার্টিকে দিলে পরে এরা বলবে যে ওরা দুর্নীতি করছে আর এই পার্টিতে গেলে পরে ওরা দুর্নীতি করছে মূলত হলো সিস্টেমের যে সমস্যা আমাদের আমাদের যে কি বলে প্রশাসনিক যে সিস্টেম সেটা খুবই পুরনো এবং খুবই লেজে গোবরের সিস্টেম এই সিস্টেম দিয়ে কোনো স্বাধীন দেশ চলতে পারে না নতুনভাবে এটাকে বিন্যস্ত করতে হবে বিন্যস্ত করা উচিত কারণ যারা স্বাধীনতাকে এই দেশে স্বাধীন করেছে তারা চেয়েছিল দেশটি স্বাধীন করতে শুধু ওই পাকিস্তানিরা চলে যাবে এটার জন্য নয় এর সমস্ত কিছুই লিগেছি সব চলে যাবে এবং আমরা নতুন আঙ্গিকে নতুনভাবে এটাকে সাজাবো এবং সেই সাজানোটা আজও গত 50 বছর 52 বছর ধরে হয়নি আমি চাই যে এই এই সরকার অথবা যিনি পরবর্তীতে সরকারে আসুক তারা যেন নতুন করে দেশটাকে সাজানোর প্রশাসনকে সাজানোর রাজনীতিকে সাজানোর মানে নতুন করে মানে জনগণের কল্যাণে একটি দেশ সবকিছু জনগণের কল্যাণে জনগণ হলো কেন্দ্রে আর আমরা চারদিক থেকেই সেটাকে মানে ফলো করি তাই না তাদেরকে সুবিধা দিতে হলে তাদেরকে কল্যাণের দিকে নিয়ে যেতে হলে উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে সমন্বিতভাবে করতে হবে একেবারে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত করতে হবে আর আরেকটা কথা বলি এই সঙ্গে যেহেতু যানজটের প্রশ্নটাও এসছে ঢাকা মহানগরী যদি আপনার কি বলে কমার্শিয়াল মহানগরী হিসেবে থাকে তাহলে রাজধানীকে অবশ্যই এটা স্থানান্তর করতে হবে সেটার জন্য টাঙ্গাইল একটা আছে ওইদিকে আপনার ইয়ে আছে গাজীপুর আছে এইদিকে অবশ্যই এইদিকে যাওয়া যাবে না কারণ নারায়ণগঞ্জ খুবই জ্যাম এলাকা আর ওইটা হলো কমার্শিয়াল এরিয়া এলাকা বাণিজ্যিক এলাকা মানে আপনি একটা মানে নতুন জায়গা চান যেটা রাজধানীতে কারণ হলো যে মালয়েশিয়ার পুত্র যাওয়ার মতো এবং ইন্দোনেশিয়া এখন নতুন রাজধানীর মানে রাজধানী শহর মানে প্রশাসনিক শহর চলে যাচ্ছে করছে হ্যাঁ তো এই যে যেমন আমরা নিউ ইয়র্কের কথা বলি নিউ ইয়র্কে আমরা সবাই মনে করি যে নিউ ইয়র্কে রাজধানী নিউ ইয়র্কই না অনেক দূর 200 মাইল দূরে সময় হয়তো বলে দেবে না সময় হলে বলে দেবে না সময়ই বলছে আমরা সময়ের কথাই বলছি অনেক প্রয়োজন আমাদের অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের একটি আনন্দের খবর মহান জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীকাল এবং আমরা স্যালুট করি যে আমাদের তো মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আগামীকাল বোধ করি স্মারক বক্তৃতা দেবে আমরা এই আনন্দের বার্তাটুকু সবার সাথে ভাগাভাগি করলাম আমরা একটু শেষের একেবারে অনুষ্ঠান শেষের দিকে ক্রিকেট তো এই ক্রিকেট আয়ারল্যান্ডের সাথে যে খেলাটা গতকাল দেখলাম বাংলাদেশের যে খেলা হচ্ছিল তাতে আমার কাছে মনে হয়েছিল গতকালই তো বোধ হয় মানে ইনিংস ব্যবধানে বাংলাদেশ জিতে যাওয়ার কথা ছিল
আজকে বোধ করি একটা আশার সংবাদ পাওয়া যায়, কি মনে করেন? হ্যাঁ, আশার সংবাদ তো আমরা তো আশা নিয়ে বাঁচি, মানুষ বাঁচে তার আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, কল্পনা নিয়ে, যে আমি কল্পনা এটা দেখি, এটা যদি গভর্নমেন্ট যখন করে, জনপ্রতিনিধিরা যখন করে, তখন সেটাকে তারা উৎফুল্ল হয়, তাই না? আমরাও আশা করি ক্রিকেট আরেকটা নতুন কি বলে ভিত্তি আমাদের। আমি খুবই খুশি প্রথমত ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করায়, তারপরে আয়ারল্যান্ডকে প্রায় হোয়াইট ওয়াশ করা, এই যে আমাদের এই যে অগ্রগামিতা, আমাদের ক্রিকেটের শক্তি এবং বল আমরা যে তৈরি করছি এবং আমাদের যে টেকনিকগুলো বাড়ছে, তো এইটাকেই যেন কন্টিনিউ করতে পারে আমরা পরবর্তী যে প্রজন্মের যে ক্রিকেটাররা, তিনটা চারটা পাঁচটা ধাপে তাদেরকে তৈরি করে নিয়ে আসতে হবে এবং তারাই ভবিষ্যতে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ জেতাবে আমি বিশ্বাস করি এবং সেটা সম্ভব। আপনি দেখেন, আপনি যে কথাটা বললেন সেটা, যেমন ধরেন আমরা যখন কোনো জয়ের ধারায় থাকি তখন আমরা পেছনে আর কোনো ধরনের আমাদের কোনো সমস্যা আছে বা অমুক আছে আমরা কিছুই ভাবি না, কিন্তু গত তিন মাস আগে যদি এই বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে আলোচনা চলছিল বা ছিল, আপনার কি মনে হয় যে সেই জায়গা থেকে উদ্যোক্তারা বা যারা ক্রিকেট পরিচালনা করেন তারা সব কিছু মিলে এখন তো জয়ের ধারায় আসি বলে অনেক কিছু আমরা বুঝতে পারছি না? আপনি যেটা বললেন যে আমাদের স্বপ্ন তো ওয়ার্ল্ড কাপ, আমরা জিততে চাই, সেই জায়গা থেকে এই যে অগ্রগতিটা হচ্ছে খেলার, সেটা ধরে রাখবার জন্য ভেতরে ভেতরে কি কাজটা হচ্ছে ভালো করে? আমার মনে হয়, কারণ যারা ক্রিকেট নিয়ে কাজ করেন, যারা ক্রিকেটের নেতৃত্বে আছেন, তাদের নিশ্চয়ই পরিকল্পনা আছেন। আমি অত ডিটেলস জানি না, কিন্তু যারা আছেন অবশ্যই তারা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। আমি সেটাকে বলি বলতে চাই যে তারা তাদের যে পরিকল্পনার সঙ্গে পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হলে যে লোক দরকার, পৃথিবীর যে কোনো কোণা থেকে সেটা তাদেরকে নিয়ে আসতে হবে, যত টাকা লাগুক, টাকার কোনো সমস্যা নেই। কারণ হলো যে জয়ের জন্য, যদি এখন বলেন যে টাকার কোনো সমস্যা নেই, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেয়েরা, আমাদের নারী ফুটবলাররা, যে নারী ফুটবলাররা আমাদের ছাপ জয় করে নিয়ে আসলো, তারা কিন্তু টাকার অভাবে খেলতে যেতে পারে না। সেটা নারী ফুটবলারদের, আমি উদাহরণ দিয়ে বললাম, আমি বলছি কি যে ফুটবল ফেডারেশনের দুর্ভাগ্য যে তারা টাকা যোগান দিতে পারছে না। কেন পারছে না? তাদের টাকা কি অভাব আছে? নাই, কিন্তু তাদের মানসিকতায়, সভাপতি তো বলছেন যে আমার টাকার অভাব আছে, সালাউদ্দিন সাহেব বলছেন, সালাউদ্দিন সাহেব আসছে, এটা কোনো কথা হতে পারে না। তাহলে তাকে ম্যানেজ করতে হবে, ম্যানেজার, এটা আপনি বলছেন, তাহলে তো ম্যানেজার ম্যানেজ করতে হবে, ম্যানেজার, ম্যানেজারই তো সমস্ত কিছু ম্যানেজ করে। তাহলে তিনি ব্যর্থ বলতে হবে, তিনি ব্যর্থ, তাকে বলতে হবে যে না, আমি টাকা ম্যানেজ, আমার সমস্যা আছে টাকার, আমি টাকা ম্যানেজ করব। খুবই সত্যি, কিন্তু আবার এই কথাও বলেছেন যে আপনারা আসেন না, এসে করে দেখান। কেন আমরা করব? আমরা তো টেকনিক্যাল লোক না, কেন এসে দেখেন এটা 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 বলতে পারেন না উনি, ওইটা বলতে পারেন না। এই জন্য যে আমরা টেকনিক্যাল লোক না, আমরা ফুটবলার না, আমরা এই ব্যাপারে নেতৃত্ব দিচ্ছি না। গত 14 বছর ধরে উনি দিচ্ছেন, কে 14 বছরে কী ডেভেলপমেন্টটা করেছেন? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, ক্রীড়া, খেলা, ফুটবল, ক্রিকেট, আমাদের তো অহংকারের জায়গা। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।